2016 সালে স্কুলের চাকরি পাওয়া 25,753 জনের আপাতত চাকরি যাচ্ছে না। মঙ্গলবার অন্তর্বর্তী নির্দেশে জানালো সুপ্রিম কোর্ট। এখনকার মতো বড় সড়ো স্বস্তি পেলেন 2016 সালের চাকরি প্রাপকরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানালেন, যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। তবে সুপ্রিম কোর্ট এও স্পষ্ট করে দিয়েছে, এই প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা যারা চাকরি করছেন তাদের বুঝতে কাজ দিতে হবে যে তারা যদি অযোগ্য প্রমাণিত হন তাহলে তাদের ফেরত দিতে হবে সম্পূর্ণ বেতন। জুলাই মাসে অর্থাৎ ভোট মিটে যাওয়ার পর পরবর্তী শুনানির দিন ধার্য করল সর্বোচ্চ আদালত। প্রথমে খানিকটা ঘাবড়েই গেছিলাম, কারণ কে কি সাবমিশন দিচ্ছে, অনেক কিছু বলছে শুনানি চলাকালীন, অনেকটা টেন্স ছিলাম। কিন্তু আলটিমেটলি মনে হচ্ছিল যে আমাদের পক্ষটা একটু ভারী আছে, তো সেক্ষেত্রে যেটা আলটিমেটলি একটা স্টে পড়লো এবং 16 জুলাই অব্দি স্টেটা দেওয়া হলো। আজকে কিন্তু এসএসসি সেখানে অযোগ্যদের একটা নির্দিষ্ট সংখ্যা দিয়েছে, যোগ্যদেরও সেখানে পাওয়া গেল অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা। কিন্তু আমাদের আরও একটা দাবি থাকছে এই ক্ষেত্রে, যে আপনারা যোগ্যদের নামের তালিকা দেবেন, প্রমাণ সহ দেবেন, যাতে মানে আগামী দিনে কখনো আর ডাউট না থাকে যারা যোগ্য হিসেবে বিবেচিত হলো তাদের মধ্যেও আবার কেউ অযোগ্য মিশে নেই। তো শুধুমাত্র হাইকোর্টের রায় চাকরি হারাদের আপাতত চাকরি বহাল রাখাই নয়, এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের 12% সুদসহ 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। নেক্সট ডেট অফ হিয়ারিং 16 জুলাই রেখেছে, এবং 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে মামলা হেডেক বলে, এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই, এটাই হচ্ছে আদেশ। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তি বহাল রইল রাজ্য সরকারের। অতিরিক্ত শূন্যপদ তৈরির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর স্ক্যানারে চলে এসেছিল রাজ্য মন্ত্রিসভাও। আগের দিনে কিছুটা স্বস্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই নির্দেশ বহাল রেখে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে সিবিআই তদন্ত চলবে, কিন্তু মন্ত্রিসভার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। অর্থাৎ প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল আপাতত তা করতে পারবে না সিবিআই। বিরোধী দল নেতা বিশেষ করে তিনি বলেছিলেন, শুভেন্দু অধিকারী, বোম ফেটে গেল, বোমের বিস্ফোরণ। আজকে সর্বোচ্চ আদালত তার অন্তর্বর্তী আদেশ দিয়ে যেটা দেখিয়ে দিলেন, সেটা ওটা যদি বোম বিস্ফোরণ হয় তাহলে তাকে নিষ্ক্রিয় কি করে করতে হয় সেটা অন্তর্বর্তী আদেশ দিয়ে বুঝিয়ে দিলেন। একটা বিষয় আজকে বিচারপতিদের বক্তব্যে প্রতিষ্ঠিত যে পুরো বিষয়টা হচ্ছে একটা জালিয়াতি, অনুমোদিত জালিয়াতি, সিস্টেমেটিক ফ্রড। একটা রাজ্য সরকারের কাছে এর থেকে বড় অপমানজনক শব্দ আর কিছু হতে পারে না। সিবিআই তদন্ত চলবে, রাজ্য সরকারের মূল যে উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে সিবিআই তদন্ত নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বন্ধ করা, তারা সেটা পারা গেল না, স্বাভাবিকভাবেই আবার সেই কিছু মানুষের নাম সামনে উঠে আসবে। সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি, সাদা খাতায় চাকরির ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকছে। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি 16 জুলাই। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।